আগামী নির্বাচনে ইসলামের পক্ষে সৈনিকরা এমন ভাবে চাকরি হবে, এমন ভাবে হুঙ্কার মারবে, আল্লাহর নামে ধরে দেয় সারা পরিবার শক্তি পাওয়াতে বাধ্য হবে। মুসলমানের গুলি চোখে লাগে, মুসলমানের গুলি পিঠে লাগে না। মুসলমান সামনে অগ্রসর হলে এই কলমকে কেউ ঢুকতে পারে না, পারবে না ইনশাআল্লাহ। এই কামলাকে কেউ ঢুকতে পারবে না। যদি ইনশাআল্লাহ আমি সরকারকে অনুরোধ করবো, সরকারকে বলবো তাল বাহানা করবেন না, তাল বাহানা করার সময় নাই। যদি তাল বাহানা করেন তাহলে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে কাপড় এবং সমুচিত জবাব দিলে আপনি বাঁচতে পারবেন না ইনশাআল্লাহ। ব্যবস্থা নিয়ে যে তাল বাহানা শুরু করেছেন, আপনি কিন্তু ডাক্তারকে বাদ দিয়েছেন, পুরো পাই বাচ্চার নাই, তাহলে কেউই সমর্থক থেকে বাদ দেন নাই। আমি স্পষ্ট ভাষায় এই লক্ষ লক্ষ মানুষের সামনে স্পষ্ট ভাষা বলতে চাই যে সরকার বাহাদুর আপনি শিক্ষা ব্যবস্থা থেকে টাউন এবং জানোয়ারদের থিওরিকে তার বাগান তার বাংলাদেশের জনগণ হয়ে আপনাকে প্রতিক্রিয়া টেনে হতে নামে আমাদের সবাইকে আপনার নির্বাচনকে কেন্দ্র করে তারপরে টফি দান দেন। আর কেন হস্ত আপনার থেকে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে সৈনিকরা এমন ভাবে চাকরি হবে, এমন ভাবে হুঙ্কার মারবে, আল্লাহর নামে ধরে দেয় সারা পরিবার শক্তি পাওয়াতে বাধ্য হবে। মুসলমানের গুলি চোখে লাগে, মুসলমানের গুলি পিঠে লাগে না। মুসলমান সামনে অগ্রসর হলে এই কলমকে কেউ ঢুকতে পারে না, পারবে না ইনশাআল্লাহ। এই কামলাকে কেউ ঢুকতে পারবে না। যদি ইনশাআল্লাহ আমি সরকারকে অনুরোধ করবো, সরকারকে বলবো তাল বাহানা করবেন না, তাল বাহানা করার সময় নাই। যদি তাল বাহানা করেন তাহলে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে কাপড় এবং সমুচিত জবাব দিলে আপনি বাঁচতে পারবেন না ইনশাআল্লাহ। ব্যবস্থা নিয়ে যে তাল বাহানা শুরু করেছেন, আপনি কিন্তু ডাক্তারকে বাদ দিয়েছেন, পুরো পাই বাচ্চার নাই, তাহলে কেউই সমর্থক থেকে বাদ দেন নাই। আমি স্পষ্ট ভাষায় এই লক্ষ লক্ষ মানুষের সামনে স্পষ্ট ভাষা বলতে চাই যে সরকার বাহাদুর আপনি শিক্ষা ব্যবস্থা থেকে টাউন এবং জানোয়ারদের থিওরিকে তার বাগান তার বাংলাদেশের জনগণ হয়ে আপনাকে প্রতিক্রিয়া টেনে হতে নামে আমাদের সবাইকে আপনার নির্বাচনকে কেন্দ্র করে তারপরে টফি দান দেন। আর কেন হস্ত আপনার থেকে ইনশাআল্লাহ